আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হবো আমার স্থপতি এর দশম পর্বে আজকে আমরা দেখব একশো পাঁচ পৃষ্ঠা একশো ছয় পৃষ্ঠা ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা কেস এক পর্ব এবং এর আলোকে কয়েকটা প্রশ্ন আছে সেগুলো উত্তর দিব আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক দাবা প্রতিযোগিতার ফাইনালে সপ্তম শ্রেণী দুজন শিক্ষার্থী আশা এবং খলিল মুখোমুখি হয় দুজনেই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ দাপটের সাথে জয়লাভ করে ফাইনালে নিজেদের জায়গা করে নেয় ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে আশা জয়লাভ করে পরবর্তী সময়ে আশা ও তার বন্ধুরা প্রায়ই খলিলের সাথে সকলের সামনে এটি নিয়ে ঠাট্টা করে সময় অসময়ে খলিলের সামনে গিয়ে হাসাহাসি করে শুধু তাই নয় তারা স্কুলের দেয়ালে খলিলকে বিদ্রুপ করে নানা কথা লিখে রাখে এতে খলিল প্রচণ্ড কষ্ট পায় কারণ ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বড় হয়ে দাবারু হওয়ার এবং নিজের দেশের জন্য সুনাম বয়ে আনার কিন্তু সহপাঠীর বিপক্ষে পরাজিত হয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে সে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় এবং দুঃখে নিজে দাবার সেট ভেঙে ফেলে পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করেন পরবর্তীকালে তার অভিভাবকেরা বিদ্যালয় পরিবর্তন করার সিদ্ধান্ত নেন এখন একশো পাঁচ পৃষ্ঠার আলোকে একশো ছয় পৃষ্ঠায় দুইটা প্রশ্ন আছে এগুলো উত্তর দেখবো আমরা সরাসরি চলো আমরা প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তরে চলে যাই ঠিক আছে দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল আশা ও তার বন্ধুরা যে আচরণ করেছিল তুমি কি তার সাথে একমত নাকি একমত নাও এর উত্তরে লেখা যেতে পারে আশা ও তার বন্ধুরা যে আচরণ করেছিল আমি তার সাথে একমত নই কারণ আশা ও তার বন্ধুরা জয়লাভ করে খলিলকে যেভাবে ঠাট্টা ও হাসাহাসি করেছে তা মোটেও ঠিক হয়নি এতে খলিল প্রচণ্ড কষ্ট পায় এবং তার স্বপ্ন ভেঙে যায় এমনকি সে বিদ্যালয় পরিত্যাগ করতে বাধ্য হয় তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তুমি খলিলের জায়গায় থাকলে কি করতে আমি যদি খলিলের জায়গায় থাকতাম তাহলে প্রথমত আশা ও তার বন্ধুদের সাথে আলোচনা করতাম যদি এতে কোনো সমাধান না হয় তাহলে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এই বিষয় নিয়ে আমি আলোচনা করতাম কীভাবে আমি খেলায় উন্নত করতে পারবো সেই বিষয়ে আশা ও তার বন্ধুদের সাথে আমি আলোচনা করতাম এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা কেস দুই পর্ব রহিম ও করিমকে নিয়ে এখানে একটা কেস রয়েছে এটা স্টাডি করে আমরা দুইটা প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দুটা উত্তর আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি একশো পাঁচ পিসটা একশো ছয় সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ